ادخلوا في السلم كافة اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إسلام আমাদের একমাত্র ধর্ম বলেন إن الدين عند الله الإسلام إسلام একমাত্র ধর্ম বলেন আবার বলেন জোরসে বলেন সবাই বলেন আমি বলি ওরা যে ভাষায় বলবে আমি ওই ভাষায় বলবো ওরা যে ভাষায় গারুল্লাহ গারুল্লাহ বলে আমি এই ভাষায় আল্লাহ আল্লাহ বলবো বাতিল যেভাবে হক সেভাবে বাতিল যেভাবে কি এই জন্য বাতিল আর ছবি ইউটিউব দিয়ে আমিও রব্বে করিমের আওয়াজ ইউটিউব দিয়ে اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا رب العالمين بلن آمينا آج كي ري دينة تما در جنو دين كي پوری پورنو كوري دلا پوری پورنو ماني كي باہر تے كار راخر بوستا نائي আর ভিতরে ওয়ার জায়গা নাই সুবহানাল্লাহ এখান থেকে বাহিরে কোনো কিছু ফেলে দেওয়ার কোনো ব্যবস্থা নাই আর এখানে আর বাহির থেকে কিছু দেওয়ার ব্যবস্থা নাই এটা হলো পরিপূর্ণ সুবহানাল্লাহ এখান থেকে এক জায়গা বাদ দেওয়ার সুযোগ নাই আর বাহির থেকে এক জায়গা ঢোকাবার সুযোগ নাই বুঝেন নাই কথা বলেন বাহির থেকে কোনো কিছু ঢোকাবার সুযোগ নাই এজন্য হাতিমার গায়ে দিলে শান্তিভাবে দেশের লোক এই স্লোগানের পরিবর্তে আমি বলি বেশি করে মসজিদে গেলে লোক শান্তিভাবে দেশের লোক মসজিদে গেলে লোক মসজিদে গেলে লোক পরে আপনারা বলেন মসজিদে গেলে লোক বললাম না একে আওয়াজ লাগাম মসজিদে গেলে লোক শান্তিভাবে দেশের লোক এখন যদি এই আলামগুলো রাস্তা রাস্তা হইতো সামনে দেন অনেক বড় আল্লাহ আলেমে দিন মাইজ দিয়ে এক মাদ্রাসার মহতামে হুজুর আসছেন কেন আসছেন আল্লাহ জানেন হুজুর সামনে যাও হুজুর বসে হুজুর আমি কষ্ট পাবেন বাবা না বাবা 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 না বসে আচ্ছা এই জন্য মসজিদ শান্তির ঠিকানা মসজিদ শান্তির ঠিকানা মসজিদ শান্তির আগের ঠিকানা বলেন মসজিদ শান্তির সর্বশেষ ঠিকানা মসজিদ কি বলেন শান্তির সর্বশেষ ঠিকানা কোনটা মসজিদ শান্তির শেষ ঠিকানা মসজিদ শান্তির কি শেষ ঠিকানা এই জন্যই তো রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন রব যেন বলেন নামাজ যার যত জীবন্ত জীবন তার তত ধনবন্ত নামাজ যার যত জীবন্ত জীবন তার তত অনন্ত সুবহানাল্লাহ বলবেন না নামাজ যার যত জীবন্ত বলেন জীবন তার তত ফুটন্ত জীবন তার তত কি ফুটন্ত এটা ফুটন্ত গোলাপ এটা কি বলেন এটা শুধুই সুবাস ছড়া এটা শুধুই কি সুবাস ছড়া আর মসজিদ থেকে যার জীবন যত দূরে শান্তি থেকে তার জীবন তত দূরে মসজিদ থেকে যার জীবন যত দূরে বলে শান্তি থেকে তার জীবন তত দূরে আমি বলি বন্ধু মসজিদে যাওয়ার গতি যার যেমন ফুল সালাত পড়ে যাওয়ার গতি তার তেমন আলা কদর মাশিকা ইলা সিরা ইলা মাসাজিদ على قدر مشيك الى المساجد مسجد جوار গতি তোমার যেমন قدر مشيك على الصراط ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন কেউ বা বিদ্যুতের মতো কেউ বা চোখের পলকের আগে আগে
তিরিশ হাজার বছরের রাস্তা চোখের পলকের আগে আগে, তিরিশ হাজার বছরের রাস্তা চোখের পলকের আগে আগে, তিরিশ হাজার বছরের রাস্তা বিদ্যুতের মতো, বলো মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। এখানে কিন্তু হাজিরা খাতা লাগানো আছে, হাজিরা খাতা কি লাগানো আছে, এখানে কিন্তু রেজিস্টার বই লাগানো আছে, পাঁচ ওয়াক্তে কিন্তু হাজিরা মারে, পাঁচ ওয়াক্তে কি লাগায়, হাজিরা লাগায়, ফেরেশতা ফজরে হাজিরা লাগায়। হ্যাঁ, তো টাইম না কি করি, সামনে কি দেই, আর যদি অনুপস্থিত থাকে একটা ফোঁটা দিয়ে দিই অথবা ক্রস, ঠিক না? আমরা আগে ফোঁটা দিতাম, পরে ব্রেঞ্জের যুগে ফোঁটারে পরবর্তীতে লাইন বানানো সহজ, ক্রস দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন বলে, আগে বিন্দু দিতাম, কিন্তু বিন্দুরে বলা মানে চুরি করে, এবার যদি ক্রস দিয়ে দে, ফজরে হাজিরা লাগায়, জোহরে হাজিরা, আসরে হাজিরা, মাগরিবে হাজিরা, আয়েশা হাজিরা, সুবহানাল্লাহ বলেন, যেদিন থেকে বালে হয়েছে সেদিন থেকে হাজিরা শুরু, সুবহানাল্লাহ বলে না, বালে হওয়ার দিন থেকে হাজিরা শুরু, আমার 1988 থেকে হাজিরা শুরু, আমার মনে আছে 88 থেকে হাজিরা শুরু, কত থেকে হাজিরা শুরু, হাজিরি শুরু, ফজরে জোরে আসরে মাগরিবে আসা হাজিরা শুরু, এবার আসরের ময়দানে এভাবে খুলে দিবে হাজিরা বইটা, এভাবে খুলে দিবে, এভাবে খুলে দিবে হাজিরা বইটা, ওয়াউদিয়াল কিতাব, হাজিরা বইটা খুলে দিবে, এবার দেখবে সব হাজির, পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক দিন গা হাজির, সুবহানাল্লাহ, প্রত্যেক দিন কি ওহো, পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক দিন হাজির, এই লোকটা কবরে যেতে দেরি, কবরে যেতে দেরি, ফেরেশতা দূর থেকে জিজ্ঞেস করবে, কেমনে জিজ্ঞাসা করবে, মানে আসতে পারে আদবের সাথে, জীবন ভর হাজিরা দিয়েছে, জীবনে একদিনও গড় হাজির নেই, তারে কেমনে সে ফেরেশতা প্রশ্ন করবে, কেমনে বলেন, একটু বলবেন, একটু বলবেন আপনার রক্ষে, এবার বন্ধু কি বলবে জানেন, দাঁড়াও বলছি তোকে, দাঁড়া তুই কয়দিন হাজিরে দিয়েছিস, আমি কয়দিন দিয়েছি, সুবহানাল্লাহ বলবেন, তুমি কয়দিন দিয়েছ হাজিরি, আমি কয়দিন দিয়েছি, জীবনে কখনো ছাড়িনি নামাজ, প্রতিদিন 352 বার রবকে রব বলেছি, কতবার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন 32 বার, সুবহান রব্বিয়াল আযীম 336 বার, রব্বানা লাকাল হামদ 32 বার, সুবহান রব্বিয়াল আলা 192 বার, কত, সর্বমোট 352, পৃথিবীর কোন মা তার ছেলেকে 352 বার ডেলি ডাকে না, এক মাসেও 352 বার ডাকে নাই, পৃথিবীর কোন মা তার সন্তানকে 352 বার ডাকে না, সন্তান তার মাকে 352 বার ডাকে না, প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে 352 বার ডাকে না, প্রিয়তম স্বামী তার স্ত্রীকে 352 বার ডাকে না, যত প্রিয়তমই হোক এক মাসে 352 বার কেউ কাউরে ফোন দেয় না, দেয় কেউ 352 বার, এক মাসে 352 বার কেউ কাউরে ফোন দেয়, আমি আমার রবকে 1988 সাল থেকে প্রতিদিন 352 বার রব বলেছি, আমার হুজুর ইমাম সাহেব হুজুর কতবার বলেছে, মোট কত বছর বলছে, আলহামদুলিল্লাহ 70 পার হয়েছে হুজুর বয়স, আমি জন্ম থেকে শুনি ইমাম সাহেব হুজুর, আমাদের সরস্বতী মাসের ইমাম সাহেব হুজুর আমরা কি
আমার জন্মের আগে হুজুরে সরস্বতী মাতার মহাদেশ আর ইমাম সাহেব হুজুর, তাইলে 352 বার করে রবকে রব বলেছে, 352 বার কতবার, তাও বার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ভালোবেসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার ঝুঁকে ঝুঁকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আহ যুবক, তুমি যখন মসজিদে গিয়ে ঝুঁকে ঝুঁকে বলো সুবহান রাব্বিয়াল আযীম, রব যেন ফেরেশতাকে বলে দেখো তো ঝুঁকে আছে কেন, রব যেন বলে ও দেখো তো কি বলছে, তো ফেরেশতা বলে রব্বুল আলামিন ও না বলছে সুবহান, রব বলেন সাদ্দাতানি, তুমি আমাকে পবিত্র বলেছ, সাদ্দাহতুকা, যাও তোমাকে আমি পবিত্র করে দিলাম। এবার বলে আর কি বলেছে দেখো, ফেরেশতা বলে রব্বুল আলামিন ও তো আপনাকে আজিম বলেছে, আজিম বলেন আজিম, ও আমাকে মহান বলেছেন, ও আমাকে আজিম বলেছে। এবার রব বলেন আজ্জামতানি, তুমি আমাকে তাজিম করেছ, তুমি আমাকে শ্রেষ্ঠ বলেছ, তুমি আমাকে মহান বলেছ, আমিও তোমাকে মহা করে দিলাম। হ্যাঁ, যদি ফেনি জেলাটারে কেউ মালিক হইতো কি অবস্থা হইতো, হ্যাঁ যদি কুমিল্লা জেলার কেউ মালিক হইতো তো কি অবস্থা হইতো, হ্যাঁ বাংলাদেশের যদি কেউ মালিক হইতো তো কি অবস্থা হইতো, হ্যাঁ কমপক্ষে 10 দুনিয়ার যে মালিক হবে তার কি অবস্থা হবে। إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا رب العالمين বলেন জান্নাত যখন দেখবেন আপনি তখন দেখবেন এটা কত বড় রাজত্ব, তখন দেখবেন এটা কত বড় বাদশাহি, সুবহানাল্লাহ, মুলকান কবীরা, তখন দেখবেন এটা কত বড় বাদশাহি, সুবহানাল্লাহ। আচ্ছা, যে বাদ পৃথিবীর কোন বাদশার 7000 বিবি আছে, আবার বলেন পৃথিবীর কোন বাদশার 70000 বান্দি আছে, আর আদনা জান্নাতির 72000 বান্দি, পৃথিবীর কোন বাদশার জন্য 70000 গেট লাগায়, আদনা জান্নাতির জন্য 70000 গেট, সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মেহমানের জন্য শরাবের নহর বানায়, আদনা জান্নাতের জন্য শরাবের নহর, সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, রব এভাবে ডাকে, আসো 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 আসো, কিভাবে ডাকে বলে, হ্যাঁ إذ رأيت ثم رأيت نعيمه وملكا كبيرا جنة تين دلي ببقت هو بي جنة تين قوش جنة شادران جنة ابر بي في جنة ابر او شادران جنة شادران جنة در سمن شراب الگلاس شراب الجوب رحي دي بي দেখি দিয়ে হুর গুলো আর গেলমান গুলো আর ফেরেশতা গুলো বলবে জি পান করুন, এবার ইশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এবার জান্নাতি নিজে তুলে তুলে পান করবে, এবার ভিআইপি জান্নাতি, এদেরকে ফেরেশতারা আর হুর গুলো মুখে তুলে দিবে, হুর গুলো মুখে তুলে দিবে, সুবহানাল্লাহ বলবে না, একটা বিশ্ব সুন্দরী যদি জীবনে তোমাকে এক গ্লাস পানি মুখে তুলে দিত কেমন হইতো, এটাকে ছবি তুলে রাখতা সারা দুনিয়াতে ফ্লাশ করতা, এখন যদি 70000 হুর এবার আমাকে শরাব তুলে দেয় তো কেমন হবে, ইউসকাউনা মির রাহিকিন
মাখতুম এরা না নিজেরা পান করবে না এরা বাদশাহ বসে থাকবে হুরগুল লাইন ধরে একজন একজন করে পান করাবে এবার সিআইপি এবার অসাধারণ এরা অসাধারণ এরা ভিআইপি এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা তোমরাও পিছু হটো হুরগুলোকে বলবেন তোমরাও সরো আমি আমার বন্ধুকে পান করাবো ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা রব বলবেন এবার আমি পান করাবো আমি পান করাবো এবার রব পান করাবেন সুবহানাল্লাহ বলবেন না রব সকালে একবার জিজ্ঞেস করবেন কেমন আছো সন্ধ্যা আবার জিজ্ঞেস করবেন কেমন আছো আমার পীর অবশ্যই হযরত নানু পুরি রহমতুল্লাহ বলতেন এটা কেন জিজ্ঞেস করবেন হযরত বলতেন এই জন্য আপনি যদি কারোর বাড়িতে মেহমান হলেন যদি মেজবান আপনাকে সকাল সন্ধ্যা জিজ্ঞেস না করে আপনার কাছে ভাল লাগবে না সব খানা আছে লেকিন মেজবান মেহমান আসে না মেজবান আসে না তো কেমন হবে ভাল লাগবে আচ্ছা 10 বছর পরে ইতালি থেকে আসলেন শ্বশুর বাড়িতে আয়শা দেখলেন শ্বশুর বাড়ির সামনের রুম বড় ঝাঁঝালো ফার্নিচার সুন্দর কার্পেট দামি খাট সব ওকে 10 বছর পরে আসা বিবি ঘরে লেকিন বিবি আর আসে না রাত আর পোহায় না কি এখন কেমন লাগবে এগুলো তো আগুন লাগায় দে বুঝে না কেমন লাগবে বলে এই ফার্নিচার আগুন লাগায় দে এটা দিয়ে কি করতাম এটা লাগাইছি এখানে কি হ্যাঁ যে জান্নাতে রব নাই ও জান্নাত কেমন হবে এমন লাগবে ভাল লাগবে না হুরগুলোকে বলবো পিছে তার রব কোথায় সুবহানাল্লাহ বলবেন না গেলমান গুলোকে বলবো পিছে তার রব কোথায় তোমরাও মাখলুক আমিও মাখলুক মাখলুকের জন্য এখানে এত চেষ্টা করি নাই সুবহানাল্লাহ বলবেন না কি মাখলুকের জন্য চেষ্টা করছি হুরের লেগে চেষ্টা করি হুরের লেগে হুরের জন্য চেষ্টা করি গেলমানের জন্য চেষ্টা করি কার জন্য চেষ্টা করি বলেন আল্লাহ এবার রব বলবেন ফেরেশতা পর্দা হটায় ও আমাকে দেখবে আমি ওরে দেখব আমি বলবো রব্বুল আলামিন শুধু দেখা দিয়ে হবে না মুসাফা করা লাগবে রব মুসাফা ছাড়া শান্ত হব না আমি বলবো রব মহানাকা ছাড়া ক্ষান্ত হব না সুবহানাল্লাহ বলবেন না এজন্যই দেখেছি আপনাকে এতবার এজন্যই পড়েছি কয়বার বলবেন কয়বার কতবার আচ্ছা একবার পড়লে যদি 10টা টাকা দিত কয়বার পড়তেন কথা কন হ্যাঁ একবার বললে যদি 1 টাকা দিত কয়বার পড়তেন অথচ রাসূল বলেন একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আর জান্নাতের সর্বনিম্ন পরিমাণ কদ্দূর তাহলে কি পাইলাম একবার লা ইলাহা লিখছেন যদি পাকা বড়ই গেছে পাকা বড়ই গেছে কেউ ঢিল ছুঁড়ে তো বড়ই পড়ে ঝুরঝুর করে পাকা আম গাছে কেউ ঢিল ছুঁড়ে তো আম পড়ে কি হ্যাঁ আরেক কথা মনে হয়ে গেছে বলবো
হযরত হাফিজ রহমাতুল্লাহ বলতেন, হাফিজ রহমাতুল্লাহ একটা আজীব কথা বলেছেন, হযরত বলেন পাকা আম গাছে ঢিল ছুড়লে যখন আম পড়ে, আম গাছে কি বলে, আমি তোকে আম দিচ্ছি তুই আমাকে ঢিল দিচ্ছিস। আল্লাহর কসম ওলামা উম্মত আপনাদেরকে আম দিচ্ছে আর ঈমান দিচ্ছে, আর জাতি আপনারা আমাদেরকে ঢিল দিচ্ছেন। হায় আমার জাতি, হায় খালেদ সাইফুল্লাহ ইউবিক কোথায়, হায় জুনায়েদ আল হাবিব সাহেব কোথায়, এরকম কয়জন আছে কারাগারে, কতজন। আমরা আপনাদেরকে কালেমা দিচ্ছি, আমরা আপনাদেরকে নামাজের কথা বলি, আমরা আপনাদেরকে রোজার কথা বলি, আমরা আপনাদেরকে কি দেই, আপনারা কি দেন। হ্যাঁ, যারা আমাদের নামে মিথ্যা মামলা লেখো, তোমার বাচ্চাটাকেও কোনো না কোনো আলেমে দিন কিন্তু কোরআন শরীফ পড়া কি, আমরা তোমাদেরকে কালেমা দিচ্ছি তোমরা আমাদেরকে ঢিল দিচ্ছ। ফাসাবরুন জামি, ফাসাবরুন জামিল ওয়া ইলাল্লাহিল মুস্তাকা। অভিযোগ কার কাছে দাখিল করলাম, আবার অভিযোগ কার কাছে, অভিযোগ আল্লাহর কাছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই না, তোমরা জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই। আমরা জাতির টাকা চুরি করি না, আমরা রাস্তার টাকা চুরি করি না, আমরা রাস্তার সিমেন্ট দিয়ে বিলাসবহুল বাড়ি বানাই না, আমরা রাস্তার ইট দিয়ে বিলাসবহুল বাড়ি বানাই না, আমরা তোমাদের থেকে টাকা তুলে তুলে তোমাদের বাচ্চাগুলোকে খাওয়াই। আমাদের তিনখানাগুলোতে দেখো হাজার হাজার বাচ্চা, আমাদের মাদ্রাসাগুলোতে হাজার হাজার বাচ্চা। উচিত ছিল যেগুলোকে তোমরা খাওয়ানো সেগুলোকে আমরা উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক মেঙ্গে মেঙ্গে ওদেরকে আমরা মুখে লোকমা তুলে দেই, ওদেরকে আমরা দিন শিখাই, ওদেরকে আমরা মানুষ বানাই। আমাদের বালিকা মাদ্রাসাগুলোতে দেখো কত বালিকা, কত এতিম বাচ্চা আমাদের বালিকা মাদ্রাসায়। আমাদের বালক শাখাগুলোতে দেখো কত এতিম বাচ্চা আছে না নাই। আমরা তোমাদেরকে কি দিচ্ছি তোমরা আমাদেরকে ঢিল দিচ্ছ, আমরা আমাদের তোমাদেরকে কি দিচ্ছি তোমরা আমাদেরকে জুতা দিচ্ছ। আপনারা জাতি ভাববেন না, আমাদেরকে সরিয়ে দিলে আপনারা বেঁচে যাবেন, না না না, আমাদেরকে সরালে তোমাদেরকে শেষে সরাবে, আমাদেরকে উঠানোর আগে তোমাদেরকে উঠানো যায় না, এই জন্য তোমার আমাদের কাজ উঠাবার চেষ্টা চলছে। জাতি আল্লাহর কসম খেয়ে বলি, এই জাতিকে ওলামায়ে উম্মতের চেয়ে বেশি কেউ ভালোবাসে না, এই জাতিকে ওলামায়ে উম্মতের চেয়ে বেশি কেউ ভালোবাসে না। আমরা তোমাদের জাহান্নাম থেকে বাঁচাবার চিন্তা করি, আমরা আপনাদেরকে হাতে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবার চিন্তা করি, আমরা আপনাদের পায়ে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবার চিন্তা করি, আমরা আপনাদেরকে বাঁচাবার চিন্তা করি, আমরা আপনাদের সন্তানগুলো যেন মদ্যপ না হয় জন্য চেষ্টা করি, আমাদের সন্তান আপনাদের সন্তানগুলো যেন আপনাদের সাথে বেয়াদবি না করে আমরা এই জন্য ওয়াজ করি, আপনাদের সন্তানগুলো যেন আপনাদের মুখে লোকমা তুলে দেয় জন্য আমরা কথা বলি, আমরা শুধুই এই জাতির জন্য কথা বলি। বলেন আমরা কার জন্য বলেন, আমরা আপনাদের জন্য, আমরা কার জন্য বলেন, আমাদের কলিজা আছে আপনাদের ভালোবাসা, এই জন্য কোন আলেমি দিন সুইজারল্যান্ডে বাড়ি বানায় নাই, এই জন্য কোন আলেমি দিন কানাডাতে বাড়ি বানায় নাই, বেগম পাড়াতে কোন মোটামে বাড়ি বানায় নাই, বেগম পাড়াতে কোন মোটাম বা কোন বাংলাদেশে কোন পীর বাড়ি বানায় নাই, বেগম পাড়াতে কোন খতিব বাড়ি বানায় নাই, চরমনাথপীরের বাড়ি কানাডার বেগম পাড়াতে নাই, আটকারী কোন উস্তাদের বাড়ি কানাডার বেগম পাড়াতে নাই। তোমাদের কার কার বাড়ি আছে হিসাব করো কি হয়। আমরা তোমাদের সামনে কালেমার ফেরি করি, বলেন আমরা তোমাদের সামনে কি, আমরা আপনাদের সামনে কিসের ফেরি করি, ভিক মাগি ভিক, আমরা আপনাদের পায়ে হাত দিয়ে দিয়ে মসজিদ মুখী করি। আল্লাহ কসম, আল্লাহ কসম, আল্লাহর কাছে আশা করা যায়, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব আর পূর্ব থেকে পশ্চিম,
সীমার উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ আজকে করোনা অনলাইনে সবচেয়ে নিরাপদ একমাত্র কারণ এদেশের মাদ্রাসা মসজিদগুলো এদেশের মাদ্রাসা মসজিদগুলো এদেশের মাহফিলগুলো এই নিরাপত্তার কারণ এদেশের জিকিরের হালকাগুলো নিরাপত্তার কারণ এদেশের তালিমের মসজিদগুলো নিরাপত্তার কারণ এদেশের তাবলীগগুলো নিরাপত্তার কারণ আমাদের মসজিদে মসজিদে তাবলীগ চলে আমাদের মসজিদে মসজিদে জিকিরের হালকা চলে আমাদের মাদ্রাসা মাদ্রাসা তালিম চলে আমাদের মাদ্রাসা মাদ্রাসা তেলাওয়াত চলে আলহামদুলিল্লাহ এই জন্য এই মুহূর্তে বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে নিরাপদ দেশ কি বুঝে আসছে আল্লাহ আমরা কি দেই আর ওরা কি দেয় কতদিন দিবা রব্বুল আলামিন বলেন কতদিন দিবা আমিও আসছি রব্বুল আলামিন বলেন ষড়যন্ত্র রচিত হয় জমিনে ষড়যন্ত্রের জবাব রচিত হয় সাজিমে ষড়যন্ত্র রচিত হয় কোথায় জমিনে ষড়যন্ত্র রচিত হয় কোথায় জমিনে জবাব রচিত হয় কোথায় তবে হ্যাঁ আমি বললাম রব্বুল আলামিন কবে দিবেন রব্বুল আলামিন বলেন ওয়া মাহিলহুম কালিলা ওয়া মাহিলহুম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা রব্বুল আলামিন বলেন ওরাও ষড়যন্ত্র করে আমিও ষড়যন্ত্র করি আল্লাহ ওরাও ষড়যন্ত্র করে আমিও ষড়যন্ত্র করি ওরাও ষড়যন্ত্র করে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওরা ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করে দিব ওরা ষড়যন্ত্র করে মসজিদ বন্ধ করে দিব ওরা ষড়যন্ত্র করে কোরআন বন্ধ করে দিব রব ষড়যন্ত্রকে দ্বারা ঢুকতে বাধা ঢুকতে চিরতরে বন্ধ করে দিব কি কি বলে রব কি বলে যেখানে গিয়ে ষড়যন্ত্র পাকাবা সেখানে ঢুকতেই দিব না সুবহানাল্লাহ বলবেন না আমি বললাম রব্বুল আলামিন জবাব কবে দিবেন রব্বুল আলামিন বলেন ফামাহিলিল কাফিরিন ওদেরকে একটু সুযোগ দিয়ে দাও রব যেন রাসূলকে পরামর্শ দিচ্ছেন আমি ধরব তবে আমাকে একটু সুযোগ দেন সুবহানাল্লাহ তার জন্য হ্যাঁ যেমন আপনি ঘরে গেলেন বিবি কি বললেন একটা ফ্রিজ কিনে দেন আপনি কি বলেন একটু সুযোগ দাও এর অর্থ কি আসলে বিবির কাছে আপনি সময় চেয়েছেন না বিবিকে একটু ভালোবেসে বললেন আর কি বুঝেন নাই কথা মানে আপনি বুঝাতে চাইলেন আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার অনেক দাম আমার কাছে আমাকে আমি কি করবো একটু অপেক্ষা করো কিন্তু এটাকে ভালোবাসার শব্দে কি বলেন বলেন একটু সুযোগ দাও বলেন না আল্লাহ তাআলা বলেন ফামাহিলিল কাফিরিন কাফেরদেরকে একটু সুযোগ দাও রাসূল যেন বলেন কয়দিন দিতাম আল্লাহ তাআলা বলেন কি বলে আমহিলহুম রুয়াইদা আমহিলহুম রুয়াইদা একটু সুযোগ দেন অল্প কয়দিন সুযোগ দেন আমি বললাম অল্প কয়দিন কতদিন হয়তো বা রব বলেন যাও তোমার দুনিয়া তোমার দুনিয়াটাই ছাড় দিয়ে দাও তোমার 60 বছর ছাড় দিয়ে দাও অথবা বললেন যাও 2-4 বছর এত মজাকা কোরআন এত মজাকা কি হয় কোন কথা থেকে জানি দূরে চলে গেছে মনে আছে আপনাদের আমরা আমরা গাছে কি দেয় আম দেয় আর আমরা কি দেই এর আগে আরেকটা কথা ছিল আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া বলেন বড়ই গাছে যদি পাকা বড়ই তাকে কেউ যদি ঢিল ছড়ে ঝুরঝুর করে বড়ই পড়ে পাকা আম গাছে কেউ যদি ঢিল ছড়ে ঝুরঝুর করে পাকা আম পড়ে আল্লামা ইবনে কাইয়্যিম বলেন একটা মজার বিষয় হলো তোমার জিহ্বাটা যখনই নড়বে তখনই আরশ আযীম থেকে পাকা পাকা ফল পড়ে তবে হ্যাঁ এই ফল তুমি দেখছো না এটা জান্নাতে এটা কোথায় সুবহানাল্লাহ তবে মজার বিষয় হলো শুধু জান্নাতে না
दुनिया जाओ पड़े देखा जाए ना এজন্যই তো ওহো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব হাকিমুল উম্মত বলেন জিকিরের দ্বারাই দিল শান্ত হয় এটা জান্নাতের পুরস্কার নয় এটা দুনিয়ার পুরস্কার এজন্য জিকিরওয়ালারা জিজ্ঞেস করো তারা কি পরিমাণ শান্তিতে আছে আর দুর্নীতিওয়ালাদেরকে জিজ্ঞেস করো তারা কি পরিমাণ অশান্তিতে আছে ওদের অশান্তির সীমা নাই এদের শান্তির সীমা নাই সুবহানাল্লাহ এরা না এদের চাটাইয়ে সুলাইমান আসলামের তখ্তের মজা পায় আর ওরা না ওদের বাংলোতে আবদ্ধ খাঁচার পাশে পাখির চেয়েও কষ্ট পায় কি বাস্তব না বাস্তব বলেন আসলে কত হাসা হ্যাঁ নোয়াখালীর মানুষ আসলে হাসানি হাসা তো আমি নোয়াখালীর কথাও ভুলে গেছি কি হয় আসলে সত্য আমাদের ইমাম সাহেব মসজিদের পাশে ভাঙ্গা রুমে নাচছেন টেনে ঘুমায় সুবহানাল্লাহ বলবেন না আর ওরা গোলশানে আলিশান বাড়িতে ইঞ্জেকশন দিয়েও ঘুমাসে না আমি বলি বন্ধু ফেসবুক দিয়ে শান্তির আশা দুরাশা জিকির দিয়ে শান্তির আশা গুনা দিয়ে শান্তির আশা দুরাশা বলেন এদিকে গুনা শুধু বাড়ে খেয়াল করেন এদিকে গুনাহ শুধু বাড়ে সৌদিয়ায় বসে বসে মোবাইলে গুনাহ করে কানাডায় বসে বসে মোবাইলে গুনাহ করে এদিকে বিবিও গুনাহ করে আপনি এটা ভাবার কোনো কারণ নাই আপনি গুনাহ করছেন আর বিবি জিকির করছে বুঝেন না কথা মনে বুঝেন না মনে হয় বাস্তব বাস্তব কি হ্যাঁ বন্ধু তুমিও তাহাজ্জুদ পড়ো আশা করা যায় বিবিও দেশে তাহাজ্জুদ পড়ে তুমি জিকির করবা আশা করা যায় বিবিও জিকির করে সুবহানাল্লাহ এই জন্য কেনা তাদিন তুদান অ্যাজ ইউ সো সো ইউ রিপ যেমন কর্ম তেমন ফল বলেন কি বলছি এই জন্য কোনো কোনো যুবক আমাদেরকে এসে বলে হুজুর দোয়া করবেন যেন একটা ভালো মেয়ে মিলে আমি বলি তুমিও হাসান বসরি হয়ে যাও রাবেয়া বসরি মিলবে